ramona tu, una balaso, nisai, umra, umra asta in doni, kisu dekisu, dulo vali, oni kisu, edbens, siar debi, eglo kita ragoto, podato, eglo onu permanu, evo, ইলেকট্রন দ্বারা গঠিত এদের মধ্যে একটা বন্ধন আছে এদের মধ্যে একটা বন্ধন আছে এই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন এই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন সকল পদার্থ অণু বা পরমাণু দ্বারা গঠিত এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টি অণু এবং এরা বিভিন্ন এবং এরা বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত এদের মধ্যে এক বা একাধিক পরমাণু দ্বারা পদার্থের অণু গঠিত পদার্থের অণুগুলো এলোমেলো ভাবে থাকে না এটি একটি নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ থাকে এদেরকে বলা হয় রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন এই বন্ধন হওয়ার জন্য কিছু তোমরা পাঠ শেষে জানতে পারবে যৌগের ইলেকট্রন বলতে পারবে যৌগের বাধ্যতা বলতে পারবে যৌগগুলো কোন যৌগে লিখতে পারবে যৌগের সংকেত বলতে বা লিখতে পারবে রাসায়নিক সংকেত বলতে বা লিখতে পারবে যৌগের ইলেকট্রন কাকে বলে প্রত্যেক পদার্থের ইলেকট্রন সংখ্যা তার শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাদেরকে ওই মৌলের যোজ্যতার ইলেকট্রন বলে যোজনী বা যোজ্যতা বলতে কি বলছো প্রত্যেক মৌলেরই সাধারণত সকল পদার্থের যোজনী এক প্রত্যেক পদার্থের সর্বশেষ শক্তি স্তরে যে কোনো ইলেকট্রন প্রকট থাকে তাদের ওই মৌলের যোজ্যতা বা যোজনী বলা হয় যৌগমূলক ও তাদের যোজনী প্রত্যেক মৌল বা যৌগ কতগুলো মূলক বা পরমাণু দ্বারা গঠিত তাদেরকে মৌলের মূলক বলা হয় মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটা পরমাণু বিদ্যমান থাকে তাদের হয় তাদের যোজনী মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া এক বা একাধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে যেমন মৌলিক পদার্থ সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন 11
স্টেডিয়ামে পারমাণবিক সংখ্যা বোঝা গেলো এগুলো ঢাকার সর্বশেষ পক্ষ হতে থাকবে আর সর্বশেষ থাকে একটা এই সোডিয়ামের যোজনী হতো সোডিয়ামের যোজনী এক সোডিয়ামের যোজনী এক অনুরূপভাবে ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ইত্যাদি যোজনী আমরা বের করতে পারবো আর যৌগমূলক হলো একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত তাদেরকে যৌগমূলক বলা হয় সোডিয়াম কার্বনের ভাগ হবে মৌলিক কার্বন অক্সিজেন কার্বনের ভাঙলে কার্বনের একটা যৌগ পদার্থ কার্বনের ভাঙলে হবে কার্বন আর অক্সিজেন এখানে যৌগের রাসায়নিক সংকেত থাকতে পারে কোনো পদার্থ লিপিবদ্ধ করবার জন্য যে রাসায়নিক সংকেত দেওয়া হয় যেমন অ্যামোনিয়াম ফসফেট এরা রাসায়নিক সংকেত আবার আমরা যদি লিখতে পারি আণবিক সংকেত লেখা হয় পানি পানির আণবিক সংকেত পানির সংকেত হলো এর গাঠনিক সংকেত একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতই থাকে সেই সকল সংখ্যা নিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে এই সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাধারণ থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে যেমন তিনটি কার্বন পরমাণুর আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে প্রোপেন অণু গঠিত হয় প্রোপেনের ছিদ্রে এই সংকেতটিকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে আবার উক্ত যৌগে কার্বন পরমাণু তিনটি একে অপরের সাথে শিকল আকারে যুক্ত হয় এবং
অবশিষ্ট যৌগগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় প্রতিটি কার্বনের যৌগের চার। নিচের চিত্রে দেখানো হলো কার্বন প্রোপেন, এটা দেখানো হলো প্রোপেন। মিথেনের আণবিক সংকেত লিখতে পারি, মিথেনের আণবিক সংকেত মিথেন, মিথেন CH4 এর আণবিক সংকেত NH, এখানে আমরা লিখতে পারি। রাসায়নিক বন্ধন কাকে বলে? সকল পদার্থ অনুবন্ধন দ্বারা গঠিত। এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কয়টা? 118টি মৌল। এই মৌলগুলো এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। এই মৌলগুলো এক বা একাধিক পরমাণু অণু দ্বারা গঠিত। এই অণুগুলো এলোমেলো বন্ধে থাকে না, একে একটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মৌলের যৌগগুলি কাকে বলে? কোন মৌলের যৌগের সর্বশেষ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে বলা হয় মৌলের যৌগতা। মৌলের যৌগতা হাত হাত দ্বারা আটকে ধরে রাখে, যেমন পানি H2O, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। অক্সিজেনের কটা যোজনী? অক্সিজেনের যোজনী দুই, হাইড্রোজেনের যোজনী এক। অক্সিজেনের হাত কয়টা? দুটো। আর হাইড্রোজেনের হাত একটা, দুই হাতে দুটো হাইড্রোজেন ধরেছে। বাড়ির কাজ অষ্টপদ্ধতির নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। বাড়ির কাজ Thank you.
খুব প্রিয় বন্ধুরা, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, পরীক্ষা হোক বা না হোক এটা করার কথা না, তোমরা ঘরে বসে লেখাপড়া করবে। কার্ডটা লিখে নিয়েছো? ধন্যবাদ, ভালো থাকো।